তেরে স্তব্ধতা, দৃষ্টির নিবদ্ধতা, এলো মেলো হাওয়া চুলগুলো, নিয়মিত অবাধ্যতা, আমুলের ফাঁকে চার দিনা কেবিনের মাঝে অন্ধকার, আমুলের ফাঁকে চার দিনা কেবিনের মাঝে অন্ধকার, তবুও মনের আড়ালেই রবে যায় যে কথা, মন তাপমাত্রা নামে সেই জায়গা বড় বিপজ্জনক, সেখানে না যাওয়াই ভালো। আমাদের কলকাতার সবকিছুই প্রায় মাইনাসে চলে, আমাদের চাকরি বাকরির অবস্থা মাইনাসে চলে, আমাদের শিল্প মাইনাসে চলে, আমাদের প্রেম মাইনাসে চলে, সবই মাইনাসে চলে, কিন্তু তাপমাত্রা কি আমাদের বাধা আছে যেটুকু উচ্চতায়? আপনাদের সে উপায় কিন্তু নেই। এখানে সবসময় এমন একটা কনকনাঙ্ক ঘিরে রয়েছে, ফলে এখানে হচ্ছে হাত পা আমাদের ঠান্ডা হয়ে যাওয়ার জন্য কিছুটা নার্ভাসনেস, কিছুটা ঠান্ডা, তা সত্ত্বেও আপনারা কিছুটা ভিড় জমিয়ে এসেছে, এটা আমাদের কাছে একটা সত্যি সত্যি বিরাট বড় ব্যাপার। ক্যানবেরাতে একটা বাংলা অনুষ্ঠানে গান গাইতে আসছে বাংলা ব্যান্ড, সেখানে এতগুলো লোক এসে আপনারা জড়ো হয়েছে, এটার জন্য আমাদের ভীষণ ভালো লাগছে, একটা বড় হাততালি আপনাদের সঙ্গে। দেখা যাক কতটা অনুষ্ঠান আমরা করতে পারি।